Good morning, friends. Welcome to Vision WBCS. Vision WBCS YouTube channel e shobai ke shagoto. Ajke amra 19th ar 20th June 2021 er somosto important current affairs gulo ke cover korbo. Clear? Amra MCQ er means e class gulo ke cover class gulo korbo and MCQ এর মাধ্যমে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার 19 আর 20 জুন যেহেতু সানডে কোনো ক্লাস হয় না এর জন্য দুটা দিনকে আমি একসাথে মার্জ করে ক্লাসটা করাচ্ছি ক্লিয়ার মুভিং অন টু দ্য ফার্স্ট থিং অ্যাপয়েন্টমেন্টস দেখো রিসেন্টলি বোর্ড সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সেবি এর যে বোর্ড আছে সেই বোর্ডে কাকে অ্যাজ আ মেম্বার অ্যাপয়েন্ট করা হয়েছে Who has been recently appointed as a member of board of SEBI? So answer ta hoche Anand Mohan Bajaj. Clear? Anand Mohan Bajaj ki recently board of members hisabe SEBI te appoint kora hoyeche. SEBI er important points gulo jodi dekhi static points tahole SEBI er establishment kobe hoyechilo? SEBI er establishment hoyechilo 12 April 1992. Headquarter kothay? তো হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র এন্ড সিইও বা চেয়ারম্যান চেয়ারম্যান অফ সেবি হচ্ছে অজয় ত্যাগী ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন উইচ ইন্ডিয়ান অরিজিন পারসন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জাজ ইন সুপ্রিম কোর্ট অফ ক্যানাডা সুপ্রিম কোর্ট অফ ক্যানাডাতে রিসেন্টলি একটা ভারতীয় মূলের জাজকে অ্যাপয়েন্ট করা হয়েছে ওনার নাম কি তো আনসার হচ্ছে জাস্টিস মাহমুদ জামাল জাস্টিস মাহমুদ জামালকে রিসেন্টলি ক্যানাডার সুপ্রিম কোর্টে অ্যাজ আ জাজ অ্যাপয়েন্ট করা হয়েছে উনি প্রথম ভারতীয় মূলের জাজ আছেন যাকে সুপ্রিম কোর্ট অফ ক্যানাডাতে অ্যাপয়েন্ট করা হয়েছে কে অ্যাপয়েন্ট করেছে তো প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা এবার ক্যানাডার ব্যাপারে যদি দেখি ক্যানাডার কারেন্সিটা কি তো ক্যানাডিয়ান ডলার ক্যাপিটালটা হচ্ছে ওটাওয়া অ্যান্ড প্রাইম মিনিস্টার হচ্ছে জাস্টিন ট্রুডু ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ডেজ উইচ স্টেট অবজার্ভস দ্য গ্রেট জুন আপ্রাইজিং ইউনিটি ডে অন জুন 18 এভরি ইয়ার প্রত্যেক বছর জুন আপ্রাইজিং ইউনিটি ডে হিসাবে 18 জুনকে মানানো হয় কোয়েশ্চেনটা হচ্ছে কোন স্টেটে এই ডেটাকে মানানো হয় কোন স্টেটে এই ডেটাকে মানানো হয় বা সেলিব্রেট করা হয় তো আনসার হচ্ছে মণিপুর মণিপুর প্রত্যেক বছর 18 জুনকে গ্রেট জুন আপ্রাইজিং ইউনিটি ডে হিসাবে সেলিব্রেট করে কেন করা হয় বিকজ 2001 জুনে 18 জুনে 18 জন শহীদ হয়েছিল তাদের প্রাণটা চলে গেছিল ফরেন ফর প্রোটেক্টিং দি টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি অফ মণিপুর মণিপুরের যে টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি আছে তার রক্ষা করার জন্য 2001 সালের জুনের জুন মাসের 18 তারিখে 18 জনের জান গেছিল মণিপুরের ব্যাপারে স্ট্যাটিক পয়েন্ট দেখতে গেলে দেখতে হবে দ্যাট ফরমেশন কবে হয়েছে তো 1972 তে মণিপুরের ফরমেশন হয়েছিল 21 জানুয়ারি ক্যাপিটাল ইম্ফল আছে গভর্নর নাজমা হেপতুল্লা চিফ মিনিস্টার হচ্ছেন এন বীরেন সিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি তে 60 মেম্বার আছে রাজ্যসভাতে একটা মেম্বার যায় আর লোকসভাতে দুটো মেম্বার থাকে ফ্রম মণিপুর ক্লিয়ার ফ্রেন্ডস নেক্সট টপিক নেক্সট হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আমরা দেখবো রিসেন্টলি 8th এশিয়ান ডিফেন্স মিনিস্টার মিটিং প্লাস 2021 হয়েছিল ইন্ডিয়ার পক্ষ থেকে ওইখানে রাজনাথ সিং ভারতের রক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী যে রক্ষামন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার যে আছেন উনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন এই মিটিংয়ে কোয়েশ্চেনটা হচ্ছে এই বছরের এশিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং এডিএমএম প্লাস 2021 কে হোস্ট করেছিল কে চেয়ার করেছিল হু হোস্টেড দি 8th এশিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং 2021 তো আনসারটা হচ্ছে ব্রুনে ব্রুনেই বলে একটা কান্ট্রি আছে এই বছর ভার্চুয়ালি হয়েছিল প্রোগ্রামটা ব্রুনে ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দিস
meeting. Clear? Next. India was ranked dash in the Sustainable Development Report 2021 released by Sustainable Development Solutions Network, while the index was topped by দুটো জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে রিসেন্টলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 রিলিজ করা হয়েছে কে রিলিজ করেছে তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক রিলিজ করেছে এসডিএসএন রিলিজ করেছে এবার কোয়েশ্চেনটা হচ্ছে দ্যাট ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল অ্যান্ড কোন দেশ টপ করেছে তো আনসারটা হচ্ছে অপশন টু অপশন টু 120th র্যাঙ্ক করেছে ইন্ডিয়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 এ অ্যান্ড তো টপ কে করেছে তো টপ ফিনল্যান্ড করেছে ক্লিয়ার এটা 6th এডিশন ছিল এই রিপোর্টের ইন্ডিয়ার র্যাঙ্ক 120th রয়েছে টপ করেছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের পরে এসেছে সুইডেন অ্যান্ড থার্ড র্যাঙ্কে হয়েছে ডেনমার্ক ক্লিয়ার নেক্সট ন্যাশনাল অ্যাফেয়ার্স In June 2021, PM Narendra Modi launched a training program called Customized Crash Course Program for COVID-19 Frontline Workers. COVID-19 Frontline Workers এর জন্য একটা Customized Crash Course Program কে launch করা হয়েছে. Question টা হচ্ছে, এই program টাকে Prime Minister launch করেছেন, এবার question টা হচ্ছে, এই program টাকে যে launch করা হয়েছে, এটা কোন scheme এর অন্তরে এটাকে লঞ্চ করা হচ্ছে কোন স্পন্সর্ড স্কিমের কম্পোনেন্ট হিসাবে এই প্রোগ্রামটাকে লঞ্চ করা হচ্ছে তো আনসারটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তরে কাস্টমাইজ ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-19 ফ্রন্টলাইন ওয়ার্কার লঞ্চ করা হয়েছে বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই প্রোগ্রামের এমটা কি হচ্ছে তো এই প্রোগ্রামের এম হচ্ছে কোভিড-19 থেকে লড়ার জন্য যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স আছে তাদেরকে ক্র্যাশ কোর্স প্রোগ্রাম দিয়ে তৈরি করা এবার কেমন ফ্রন্টলাইন ওয়ার্কার্সদেরকে করা হবে তো নন মেডিকেল যারা ডাইরেক্টলি তোমাকে ইনজেক্ট করবে না মেডিকেল প্রফেশনটাকে ওরা যারা প্রফেশনালি মেডিকেল প্রফেশনে নেই ওই রকম মানুষদেরকে ক্র্যাশ কোর্সের মাধ্যমে ট্রেন করা হবে যাতে যদি থার্ড ওয়েভটা আসে তাহলে থার্ড ওয়েভে ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসাবে তারা কাজ করতে পারবে ক্লিয়ার নেক্সট পয়েন্ট উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ টু ই লার্নিং প্ল্যাটফর্মস ই পাঠশালা অ্যান্ড ই মূল্যাঙ্কন টু প্রোভাইড অনলাইন কোর্সেস ডিউরিং কোভিড-19 কোভিড-19 প্যান্ডেমিকের সময় কোন রাজ্য সরকার ই পাঠশালা অ্যান্ড ই মূল্যাঙ্কন বলে দুটা ই লার্নিং প্ল্যাটফর্মকে লঞ্চ করেছে তো আনসারটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার যে স্কুল স্টেট এডুকেশন স্কুল এডুকেশন মিনিস্টার আছেন উড়িষ্যা স্টেটের স্কুল এডুকেশন মিনিস্টার রঞ্জন স্প্রিন্ট ইনি লঞ্চ করেছেন ই লার্নিং প্রোগ্রাম যার নাম হচ্ছে ই পাঠশালা অ্যান্ড ই মূল্যাঙ্কন এমটা কি হচ্ছে টু বেনিফিট স্টুডেন্টস টিচার অ্যান্ড ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স অফ উড়িষ্যা এম এটা হলো এমটা হলো কি এম হয়েছে দ্যাট স্টুডেন্ট টিচার আর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরকে সাহায্য অ্যান্ড বেনিফিট প্রোভাইড করা ক্লিয়ার নেক্সট মিসেলেনিয়াস থেকে আমরা দেখে নিচ্ছি হু ওয়ান দ্য ইউএস ওমেন ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ 2021 টু বিকাম দ্য ইয়াঙ্গেস্ট চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট ইউএস ওমেন ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ 2021 রিসেন্টলি কনক্লুড হয়েছে তো এই ওমেন Women's Open Golf Championship কে জিতেছে অ্যান্ড যে জিতেছে সে এই টুর্নামেন্টকে জিতার সব থেকে ইয়াঙ্গেস্ট প্লেয়ার হয়েছে তো হু ইজ দ্য চ্যাম্পিয়ন তো আনসারটা হচ্ছে ইউকা সাসো রিসেন্টলি ইউএস ওমেন্স ওপেন গোল্ফ চ্যাম্পিয়নশিপ 2021 এর উইনার হয়েছে ক্লিয়ার ইনি কোন দেশ থেকে বিলং করে ইনি ফিলিপিন্স থেকে বিলং করে ওকে নেক্সট ইন জুন 2021 কেনেথ ডেভিড কানাডা পাসড অ্যাওয়ে কেনেথ ডেভিড কোন্ডা বলে একটা ভদ্রলোক ওনার রিসেন্টলি ডেথ হয়েছে তো কোয়েশ্চেনটা হচ্ছে ইনি কোন দেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ উইচ কান্ট্রি তো আনসারটা হচ্ছে জাম্বিয়া
ইনি জাম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন, জাম্বিয়ার ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন, এনাকে লিবারেশন হিরো বলা হয় ওইখানে। হি ইজ জাস্ট লাইক, তুমি বলতে পারো দ্যাট ভারতের মহাত্মা গান্ধীর সাথে এনার তুলনা ইন প্যারালাল ওয়েজ করতে পারো। ক্লিয়ার? ইনি জাম্বিয়াতে রিসেন্টলি এনার ডেথ হয়েছে। জাম্বিয়া ক্যাপিটালটা কি? তো লুসাকা ক্যাপিটাল হচ্ছে। প্রেসিডেন্ট হচ্ছেন এডগার চাগওয়া লুঙ্গু। অ্যান্ড লেজিসলেচার, যেমন আমাদের লেজিসলেচার যেটা আছে সেটা পার্লিয়ামেন্টকে আমরা কি বলি? সংসদ ভবন, রাইট? সংসদ বলি। সিমিলারলি ওইখানকার লেজিসলেচারকে কি বলা হয়? তো ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট। রিসেন্টলি একটা অনেক খারাপ নিউজ আমরা দেখেছি, সেই নিউজটা হচ্ছে রিসেন্টলি ফ্লাইং সিখ, দ্যাট ইজ মিলখা সিং পাসড অ্যাওয়ে। মিলখা সিং 91 ইয়ার্স এর বয়সে ওনার ডেথ হয়েছে। তো এনার ব্যাপারে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে সেটা বলে দিচ্ছি। ইনি একমাত্র অ্যাথলিট আছে যে গোল্ড মেডেল জিতেছে 400 মিটার রেসে ইন কমনওয়েলথ অ্যাজ ওয়েল অ্যাজ এশিয়ান গেমস। এশিয়ান গেমস আর কমনওয়েলথ গেমস এ একমাত্র ইন্ডিয়ান অ্যাথলিট যে 400 মিটার রেসে গোল্ড মেডেল জিতেছে, তার নাম হচ্ছে মিলখা সিং। ইনি 1958 এন্ড 1962 এশিয়ান গেমসেও গোল্ড মেডেল জিতেছিলেন। এনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়, অ্যাওয়ার্ড করা দেওয়া হয়েছিল। পদ্মশ্রী, পদ্মশ্রী হচ্ছে ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অনার। সিভিলিয়ানসদেরকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওইখানে যে সব থেকে ফোর্থ হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা থাকে সেটা হচ্ছে পদ্মশ্রী। অ্যান্ড পদ্মশ্রী থেকে সম্মানিত করা হয়েছিল মিলখা সিংকে। ক্লিয়ার? অ্যান্ড এনাকে, এনার যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট যেটা হিসাবে এনাকে সব থেকে বেশি মনে রাখা হয় সেটা হচ্ছে ইনি 1960 অলিম্পিক গেমস এর 400 মিটার রেসের ফাইনালে ফোর্থ প্লেস পেয়েছিলেন। ফোর্থ প্লেস এনার এসেছিল। রিসেন্টলি এনার ওয়াইফেরও ডেথ হয়েছিল। এনার যে ওয়াইফ আছেন, মানে কি ছিলেন, যার নাম হচ্ছে নির্মল সৈনি। নির্মল সৈনি এনার যে ওয়াইফ, ইনিও রিসেন্টলি ওনারও ডেথ হয়েছিল। উনি কে ছিলেন? তো উনি ভারতীয় ভলিবল টিমের ক্যাপ্টেন ছিলেন, প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে? ওনারও ডেথ হয়েছিল। অ্যান্ড রিসেন্টলি মিলখা সিং জি এরও ডেথ হয়ে গেছে। তো সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো যেটা কভার করার ছিল সেটা আমি ইন শর্ট তোমাদেরকে করে দিয়েছি। ইন ডিটেল যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করতে চাও, ইন ডিটেল অ্যানালাইসিস অফ দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, পিআইবি, ওর সাথে সাথে প্রত্যেক ইম্পর্টেন্ট স্কিমের এম, কি ফিচার্স, ফাংশনস, এই সমস্ত রকমের কনস্ট্রাকটিভ কারেন্ট অ্যাফেয়ার্স যদি ক্লাস করতে চাও তাহলে nextofficer.com এ আমার ক্লাস কোর্সটাতে তোমরা এনরোল করবে। 1 বছরের ভ্যালিডিটির সাথে এই কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। যদি 2022 প্রিলিমসটা পিছিয়ে যায় তাহলে তোমাদের ভ্যালিডিটি অফ দ্য কোর্স টিল 2022 প্রিলিমস হয়ে যাবে। যদি না পিছায় তাহলে 1 বছরের কোর্সটা থাকবে। তোমাদেরকে এখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন ডিটেল, WBCS SSC ব্যাংকিং লেভেলের পরীক্ষাদের জন্য আলাদা ভিডিও, UPSC লেভেলের মেন্স এর জন্য আলাদা ভিডিও, UPSC প্রিলিমস লেভেলের কোয়েশ্চেন MCQ দিয়ে সলভ করানোর আলাদা সেকশন তোমাদেরকে এই কোর্সে প্রোভাইড করা হবে। তার সাথে সাথে নো ইয়োর স্টেট বলে একটা তোমার সিরিজটা এই কোর্সে প্রোভাইড করা হবে। নো ইয়োর স্টেট সিরিজে তোমরা ইন্ডিয়ার সমস্ত স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন টেরিটরি এর সমস্ত ইম্পর্টেন্ট স্ট্যাটিক ইনফরমেশনস গুলো, স্ট্যাটিক জিকে এর ইনফরমেশনস গুলো ওই ভিডিও লেকচার দিয়ে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো যদি তোমরা কনস্ট্রাকটিভ ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করতে চাও তাহলে nextofficer.com এ গিয়ে এই কোর্সে, আমার যে কোর্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস ফর UPSC, CSC, WBCS, EPFO এক্সেট্রা, এইখানে তোমরা এনরোল করে নিতে পারো। 1 বছরের কোর্সের যে কস্ট হচ্ছে সেটা হচ্ছে 999 rupees। যদি এটাকে তুমি মান্থলি ভাবে স্প্লিট করো তাহলে এটা পড়বে অ্যারাউন্ড লাইক 84 rupees। তো 1 মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি তুমি 1 মাসে মাত্র 84 rupees তুমি যদি খরচ করো তাহলে এই 84 rupees তুমি কিন্তু দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, PIP এর সামারাইজ, তুমি নোটস সাথে ভিডিও লেকচার পাচ্ছ, সাথে সাথে WBCS ব্যাংকিং, SSC রেলওয়ের
নতুন পরীক্ষাদের জন্য যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট আছে তার ভিডিও লেকচার, মান্থলি কম্পাইলেশন, উইকলি কম্পাইলেশন, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ টেস্ট অ্যান্ড মক টেস্ট এর তোমরা এখানে ল্যাপটপ পাবে। তো যদি তোমরা পড়তে চাও তাহলে এই কোর্সে এনরোল করবে। একটা কথা সবসময় মনে রাখবে ফ্রেন্ডস, দ্যাট ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর চয়েস, ইটস ইয়োর রিস্ক, ইটস ইয়োর রিওয়ার্ড। রিস্ক যদি তোমরা নিবে তাহলে রিওয়ার্ডটা তোমরাই পাবে, না হলে রিওয়ার্ডটা যদি না যদি রিস্কটা না নাও তাহলে রিওয়ার্ড পাওয়ারও কিন্তু সম্ভাবনাটা অনেক কমে যাবে। ওকে, টিল দ্যাট টাইম মিট টু ইউ অল গাইজ টুমারো, কালকে 8টার সময় আবার দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে। স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ।